নবম শ্রেণীর 2021 সালের 16তম সপ্তাহের যে আইসিটি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আইসিটির জন্য এটা হচ্ছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, শিরোনামটা হবে ডিজিটাল বাংলাদেশ, ই সার্ভিস, ই গভর্নেন্স ও ই কমার্সে আমাদের জীবনকে করেছে সহজতর। তো এখন তার আমরা প্রশ্নপত্রটা খেয়াল করি, তারপর তার সমাধানে চলে যাব। তো প্রশ্নপত্রটা খেয়াল করো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 2, আর যে প্রশ্নটা দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ, ই সার্ভিস, ই গভর্নেন্স ও ই কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর, এর উপর 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে বসে। এটা কিন্তু প্রতিবেদন লিখতে বসে, অনেকে এটাকে দেখবে রচনার মতো করে লিখবে, এটা কিন্তু রচনার মতো না, এটা প্রতিবেদন আকারে লিখতে বসে। তো এখানে নির্দেশনাগুলো একটু খেয়াল করো, তারপর তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে যে লক্ষ্য রাখতে হবে, এক হচ্ছে প্রারম্ভিক অংশ, যে মূল শিরোনাম, তারপর হচ্ছে প্রাপকের নাম ঠিকানা, তারপর হচ্ছে দুইটা হচ্ছে প্রধান অংশ, তো বিষয়ের সম্পর্কে ভূমিকা, মূল প্রতিবেদন, তারপর হচ্ছে ক নম্বর দেখো যে ই সার্ভিস, ই গভর্নেন্স ও ই কমার্স কি তা উপস্থাপন। এখানে কিন্তু পয়েন্ট আকারে লিখতে বলেনি, ই সার্ভিস, ই গভর্নেন্স এগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখতে বলেনি। যদি পয়েন্ট আকারে লিখতে বলতো, যারা ইতিমধ্যে এগুলো খেয়াল করেছো তারা কিন্তু দেখতে এগুলো কিন্তু সংকেত আকারে দেওয়া থাকতো, তাহলে এখানে কিন্তু পয়েন্ট আকারে লেখে নেই, তাহলে কিন্তু ক খ এভাবে দেওয়া থাকতো। তো এখানে জাস্ট এটার সম্পর্কে ব্যাখ্যাটা লিখতে বলছে। তারপর খ নম্বর হচ্ছে আমাদের প্রত্যাহিত জীবনে এই সকল সেবা কী ধরনের সুবিধা দিয়েছে তার বর্ণনা লিখতে বসে। তার মানে এই পয়েন্টটা লেখার পর একটু গ্যাপ দিয়ে তারপরে খ নম্বরটা লিখবে। তারপর ঘ নম্বর এ সকল সেবা আমাদের বর্তমান জীবনকে কীভাবে সহজতর করেছে তার বর্ণনা লিখতে বসে। তো তারপর আবার একটু গ্যাপ দিয়ে এটা মানে এই ঘ নম্বরটা লিখবো। তারপর ঘ নম্বর উপসংহার ও সুপারিশ, তো এটা লিখবো। এটা কিন্তু পয়েন্ট আকারে লিখতে বলে নাই, মানে সর্বশেষে একটা সারাংশ মানে উপসংহারের মতো করে একটা লিখে দেবো, উপসংহার পয়েন্ট আকারে লিখতে বলে নাই, এখানে আমি বারবার জিনিসটা বলছি তোমাদেরকে। তারপর 3 নম্বর খেয়াল করো যে পরিশিষ্ট, তারপর হচ্ছে তথ্য নির্দেশ, গ্রন্থ বিবরণী, কমিউনিটি তালিকা ও আনুষঙ্গিক বিষয়। তো তোমাদেরকে খেয়াল করো, এটা হাতে লেখাটা একটু সুন্দর করে লিখতে হবে, আমরা উত্তরপত্রটা তৈরি করে রেখেছি, তোমরা খেয়াল করো। সর্বপ্রথম এখানে তারিখটা লিখবে, তো তোমরা যেই তারিখে অ্যাসাইনমেন্টটা লিখছো তোমরা এখানে সেই তারিখটা লিখবে। তো বরাবর প্রধান শিক্ষক তোমাদের স্কুলের নামটা লিখবে। তো আমি তারিখটার ক্ষেত্রে আবার একটা কথা বলে দিই, তোমাদের স্কুল থেকে যে তারিখে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে তার পরবর্তী যে কোনো একটা তারিখ লিখবে এখানে। তারপরে তোমাদের স্কুলটা যে স্থানে অবস্থিত সেটা লিখবে, তারপর হচ্ছে বিষয় যেটা লিখবে সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ও মানে ই সার্ভিস, ই গভর্নেন্স ও ই কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর, এটা লিখবে বিষয়। তারপরে লিখবে জনাব, বিনীত নিবেদন, এই যে আপনার আদেশনাম, তো আদেশনামটা কীভাবে তৈরি করবে, তো আদেশনামটা যে কোনো একটা সংখ্যা লিখে মানে স্কুলের নামের কয়েকটা সংখ্যা লিখে দেবে, লিখে তারপরে একটা সংখ্যা লিখে দেবে। আমি এখানে ধরো AK হাই স্কুল অ্যান্ড কলেজ, তো এখানে ধরো মতিঝিল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, তাহলে ম অ 100, মানে যে কোনো আদেশনাম তোমাদের স্কুলের নামের সংক্ষিপ্ত রূপটা লিখে তারপর একটা সংখ্যা লিখে দেবে, এটাই আদেশনাম। মূলত আদেশনামগুলো কিন্তু এইভাবে তৈরি করা হয়। তারপর তারিখ, তোমাদের স্কুল থেকে যেই তারিখে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে তো সেই তারিখটা এখানে লিখবে। তো অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার নিজের প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। প্রতিবেদনটি লিখবে, এই প্রতিবেদনটির এখন হেডলাইনটা লিখতে হবে তোমাদেরকে। তো হেডলাইন যেটা লিখবে, ডিজিটাল বাংলাদেশ, ই সার্ভিস, ই গভর্নেন্স ও ই কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর। তো হেডলাইনটা চেষ্টা করবে নীলকালিতে লেখার জন্য। এখন খেয়াল করো যে ব্যাখ্যাটা লিখবে, এখানে কিন্তু পয়েন্ট আকারে লিখতে হবে না, আমি বারবার জিনিসটা বলছি, এটা ব্যাখ্যা আকারে লিখতে হবে, 300 শব্দের ভিতরে এটা ব্যাখ্যা আকারে লিখতে হবে। তো খেয়াল করো, তো তোমরা ইতিমধ্যে আশা করি পেপার পত্রিকা দেখেছো, সেখানে কি পয়েন্ট আকারে লেখা থাকে, সেখানে একটা হেডলাইন লেখা থাকে, তারপরে সেটা সম্পর্কে ব্যাখ্যাটা লেখা থাকে, মানে সেই জিনিস সেখানে কী হয়েছে। তো এটাও কিন্তু ঠিক তার কাছাকাছি জিনিস, এটা রচনা না, এটা প্রতিবেদন লিখতে বলছে, আমি বারবার বলছি জিনিসটা তোমাদেরকে। তো ই সার্ভিস হলো সরকারি বা বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময় দেশের যে জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। অপরদিকে শাসন, তারপর হচ্ছে ব্যবস্থা ও প্রক্রিয়া, ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগকেই হচ্ছে ই গভর্নেন্স। তো ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে যে আধুনিক ও যুগ উপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। বর্তমানে ইলেকট্রনিক যে প্রযুক্তি ব্যবহার করে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয় তার নাম হলো ই গভর্নেন্স। তো ডিজিটাল যে ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি যে ব্যবস্থাসমূহের আধুনিক ও যুগ উপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহের যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। বর্তমানে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে যে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করা হয় তার নামই হলো ই কমার্স। আর একটা সময় ছিল যখন পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের জন্য এক বিড়ম্বনার ব্যাপার। তো বিশেষ করে প্রধান প্রধান শহর থেকে দূরবর্তী গ্রামে অবস্থানরতদের পক্ষে এটি ছিল দুষ্কর। তারপরে মাত্র 2 দশক আগেও
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিন পরেও কেউ কেউ ফলাফল জানতে পারত না। কিন্তু বর্তমানে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল মানে জানা যায়। তো বর্তমান সময় কতক্ষণ লাগে, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু তোমরা রেজাল্টটা জেনে যেতে পারো। তো ভবিষ্যতে এমনও দেখা যাবে যে রেজাল্টটাই সরাসরি তোমাদের মোবাইলে এসএমএস করে দেওয়া হবে। তো ফলে ফলাফল জানার বিড়ম্বনা ছিল সেটির অবসান হয়েছে। তো বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি যে অনলাইনে সংগ্রহ করা যায়, তো বর্তমানে এটি ই সেবার আওতায় আসাতে যে আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকেই নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারেন। আর তাছাড়া বর্তমানে ই কমার্সের মাধ্যমে আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদের পছন্দ মতো ঘরে বসে ক্রয় করতে পারছি। আর বর্তমানে এসব তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনে হয়েছে সহজতর। তাছাড়া এই সকল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তো নিজের সুবিধা মতো সময় রেল স্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকিট সংগ্রহ সম্ভব হয়েছে। আর বর্তমানে চিকিৎসা সেবার যে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে, তো এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন। তো টেলিমেডিসিনটা বর্তমানে আমি তোমাদেরকে এটা লেখার জন্য বলছি না, তো টেলিমেডিসিনটা বর্তমানে সবচেয়ে বেশি যেটা প্রচলন হয়েছে ডক অ্যাপস, মানে ডক তোমরা DOC এটা দিয়ে তোমরা প্লে স্টোরে সার্চ দিলে দেখবে একটা সফটওয়্যার আসবে টেলিমেডিসিনের যে সফটওয়্যারটা, তো সেখানে গেলে নির্দিষ্ট ফি এর মাধ্যমে মানে বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে তোমরা টাকা জমা দিয়ে তারপর সেই ডাক্তারের সাথে সরাসরি তোমরা কথা বলতে পারো। 24 ঘন্টা সেখানে ডাক্তাররা থাকে। তো সেটাই মূলত বর্তমানে বাংলাদেশের জন্য টেলিমেডিসিনে যুগ উপযোগী ভূমিকা রাখছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যেসব অঞ্চলগুলো রয়েছে প্রত্যন্ত অঞ্চল, তো সেগুলোর জন্য। এগুলো কিন্তু লেখার জন্য বলছি না, জাস্ট তোমাদেরকে জানার জন্য বলছি আমি এগুলো। আচ্ছা, এখন আমরা লেখার জিনিসে চলে যাই। তো যার ফলে আমাদের জীবন আরামদায়ক হয়েছে, আর ই কমার্স এর মাধ্যমে তো বর্তমানে আমরা অতি মহামারীর মাঝেও ঘরে বসে আমাদের কেনাকাটা করতে পারি। তো বর্তমানে ফেসবুকে কিন্তু অনেক ই কমার্স সাইট রয়েছে, ফেসবুকে গ্রুপ পেজ, তো ই কমার্সের জন্য তারা কিন্তু কাজ করছে। তো বাংলাদেশে এবং বহির্বিশ্বে যে ই কমার্সের জন্য সবচেয়ে জনপ্রিয় যেটি সেটা হচ্ছে অ্যামাজন, আলিবাবা, আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দারাজ। তো খেয়াল করো যে আমাদেরকে ঘরের বাহিরে যেতে হয় না। তাছাড়া বর্তমান আমরা খুব সহজেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে অর্থ লেনদেন করতে পারি। তো মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে বিকাশ, নগদ, এই দুইটি হচ্ছে মেইনলি জনপ্রিয়, যা আমাদের মানব জীবনকে করেছে আনন্দদায়ক ও গতিময়। তারপর খেয়াল করো যে সুতরাং পরিশেষে বলা যায় যে তথ্য প্রযুক্তির এই সাফল্য শুনে কেউ যেন মনে না করে আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। তো এই পথে আমাদের আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, আর ই গভর্নেন্স এর মাধ্যমে সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, নতুন প্রজন্মকে তাদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে উৎসাহিত করতে হবে, আর আমাদের এসব প্রযুক্তি ব্যবহারের দক্ষ হতে হবে। তাহলে আমরা এসব প্রযুক্তির সুফল ভোগ করতে পারবো এবং প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তো এতটুকু ছিল অ্যাসাইনমেন্ট উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। আমি কিন্তু বলে দিয়েছি ভিডিওর একদম শুরুতে, উত্তরপত্র শুরুতে বলে দিয়েছি প্রতিবেদনটা তোমাদেরকে কীভাবে উপস্থাপন করতে হবে নির্দেশনা অনুসারে। তো আমি কিন্তু ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আর তোমরা তোমাদের নিজস্ব সৃজনশীলতা দেখাতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।